করোনার আগে 12টি ট্রেন চলতো, 12টি, এখন 2টা ট্রেন চলে। তো রেলপথে হাজার হাজার কোটি টাকা আপনি উন্নয়ন করে সারাদিনের মধ্যে যদি আপনি একটা ট্রেন চালান, তো রেলপথ তো আপনার কেন আপনার লস করবে না? জি মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমাদের মাননীয় রেলমন্ত্রীর অনুপস্থিতিতে আমাদের মাননীয় কৃষিমন্ত্রী আজকে রেলপথ মন্ত্রণালয়ের প্রশ্নোত্তর জবাব দিচ্ছেন। আমি আপনার মাধ্যমে ওনার কাছে প্রশ্ন রাখতে চাই। এখানে মাননীয় প্রধানমন্ত্রীও আছেন। বাংলাদেশ পৃথিবীর মধ্যে অত্যন্ত একটি ঘনবসতিপূর্ণ দেশ এবং বর্তমানে আপনার মানুষের যাতায়াত যোগাযোগ শতকরা 99%-এরও বেশি সড়কের উপর নির্ভরশীল, যে কারণে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা বেড়েই চলেছে এবং ব্যবস্থাপনা সড়কে একটা কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। গত 2 দশকে নিঃসন্দেহে রেলপথে আমরা অনেক টাকা বিনিয়োগ করেছি, অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু মাননীয় স্পিকার, চাঁপাইনবাবগঞ্জের রহনপুর আমি ওই অঞ্চলের এমপি, করোনার আগে 12টি ট্রেন চলতো, 12টি, এখন 2টা ট্রেন চলে। আমি মাননীয় মন্ত্রীর সাথে মানা হলো কয়েকবার সাক্ষাৎ করেছি, দাবি করেছি, বলছে যে করোনার কারণে বন্ধ আছে, চালু হয়ে যাবে। তো রেলপথে হাজার হাজার কোটি টাকা আপনি উন্নয়ন করে সারাদিনের মধ্যে যদি আপনি একটা ট্রেন চালান, তো রেলপথ তো আপনার কেন আপনার লস করবে না? আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে প্রশ্ন করতে চাই যে আজকে আমাদের আভ্যন্তরীণ বিমান সার্ভিসে বিমানের পাশাপাশি অন্যান্য বেসরকারি বিমান সংস্থা সার্ভিস দেওয়ার কারণে জনসাধারণ কিন্তু সেবা পাচ্ছে। আমি যে কারণে এর আগেও প্রস্তাব করেছিলাম যে অতি দ্রুত বাংলাদেশে এই রেলপথে বেসরকারি এই কোচ সার্ভিস এবং মালামাল পরিবহনের ক্ষেত্রে সুযোগ দেওয়ার পরিকল্পনা করবেন কিনা, এই বিষয়টি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় রেলমন্ত্রীর কাছে জানতে চাই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।